হ্যাঁ, আমিরুল বাবু হ্যাঁ বলুন। দেখুন, খুবই কি বলবো, প্রশ্ন করতেও নিজের কেমন লাগছে যে এই মুহূর্তে এসএসকে এমএসকে শিক্ষক, বিশেষ করে পার্শ্ব শিক্ষক আন্দোলন করছেন, পাশাপাশি এসএসকে এমএসকে শিক্ষক আন্দোলন করেছিলেন, তাদের একটা দাবি ছিল যে অন্তত ভোটের আগে মাননীয় মুখ্যমন্ত্রী কিছু একটা ভালো কিছু ঘোষণা করবেন, কিন্তু শেষ পর্যন্ত যা ঘোষণা হলো সেটি কিন্তু অনেক আগে থেকেই জানা যে মাননীয় শিক্ষামন্ত্রী বলে রেখেছিলেন যে 3% ইনক্রিমেন্ট প্রতি বছর আর 3 লাখ টাকা আফটার রিটায়ারমেন্ট বেনিফিট, সেটাই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে মুখ থেকে বেরিয়ে এলো। তা এই প্রসঙ্গে আপনারা শাসকপন্থী সংগঠনের নেতৃত্ব, আপনারা শিক্ষকদের সবসময়ের জন্য আশ্বাস দিয়ে এসেছেন যে না, ভালো কিছু একটা সরকার ঘোষণা করবেন, তারপরেও যদি আমরা একটু তাকাই যে আজকে নবান্ন অভিযান ছিল পার্শ্ব শিক্ষকদের, সেখানে কিন্তু দেখুন পুলিশি একটা অত্যাচার হয়েছে, তো এই পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? হ্যাঁ, এই পরিপ্রেক্ষিতে প্রথমেই আপনার চ্যানেলের মাধ্যমে রাজ্যের এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা, একাডেমিক সুপারভাইজার, স্পেশাল এডুকেটর, শিক্ষা বন্ধু এবং পার্শ্ব শিক্ষকদের আমি আমার সংগঠনের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই প্রসঙ্গে প্রথমেই বলতে চাই, আমি শাসকপন্থী সংগঠনের একজন নেতৃত্ব হিসাবে বলতে চাই যে আজকে পুলিশ যেভাবে পার্শ্ব শিক্ষকদের উপরে বর্বরোচিত আক্রমণ করেছে সেটা আমি তীব্র ভাষায় নিন্দা করছি। আচ্ছা আমরা শাসকপন্থী সংগঠন করলেও আমি মনে করি আমরা যে সংগঠনটা করি সেটা একমাত্র একটা হচ্ছে গণসংগঠন, পেশাগত স্বার্থে। হ্যাঁ নিজের পেশাগত স্বার্থে আমরা সংগঠনটা করি। কাজে আমার পেশায় যদি কেউ ছুরি মারে, আমার পেশার থেকে যদি কেউ বিশ্বাসঘাতকতা করে, আমি সেটা কখনোই সমর্থন করতে পারি না। কারণ একটা জিনিস অনেকে মনে রাখবেন, অনেকে দেখবেন বলে যে আমি আমার ছেলের চেয়েও আরেকজন আমার ভাইয়ের ছেলেটাকে অনেক বেশি ভালোবাসি, এটা যেটা বলে এটা গাল ভরা কথা বলা মাত্র, কিন্তু সে নিজের ছেলের চেয়ে অপরের ছেলেকে ভালোবাসতে পারে না। তাই আমিও আমার নিজের জীবনের চেয়ে আমার দলকে ভালোবাসতে পারি না। তাহলে যেখানে আমার জীবন বিপর্যস্ত, আজকে শিক্ষক, পার্শ্ব শিক্ষক বলুন, এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা বলুন, যারা আজকে একটা বিপর্যয়ের মধ্যে পড়ে আছে, একজন এমএসকে শিক্ষক সে অনারিয়াম পায় মাত্র 13,000 টাকা, একজন এসএসকে শিক্ষক শিক্ষিকা তারা অনারিয়াম পায় 10,000 টাকা। আজকে এই দুর্মূল্যের বাজারে একটু একটু ভেবে দেখুন, একজন রিক্সাওয়ালাও অন্তত পক্ষে মাসে 15,000 টাকা ইনকাম করে, সেখানে আমরা শিক্ষকতা করে এবং শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত থাকার ফলে আমাদের বিভিন্ন সমস্যা, অনেক সময় দেখবেন এই যে প্যান্ডামিক সিচুয়েশনে সরকারি দলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় চাল আলু এসব বিলি করা হয়েছে, যেহেতু আমি একজন শিক্ষক, আমার ঘরে অভাব থাকলেও আমি কিন্তু সেই লাইনে ঝুলাটা নিয়ে দাঁড়াতে পারি নাই চাল আলু নেওয়ার জন্য। কিন্তু আমার পাশের বাড়ি একজন দোতলা বাড়ির মালিক, যার হয়তো দৈনিক রোজগার 2,000 টাকা, সে কিন্তু চাল এবং আলুটা ওই লাইনে দাঁড়িয়ে ঝোলা ভরে নিয়ে এসেছে। তো এখন এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। তাই আমরা এই সরকারের কাছ থেকে বহু আশা করেছিলাম, শেষ মুহূর্ত কালকে পর্যন্ত আমরা আশা করেছিলাম যে সরকারের কাছ থেকে আমরা কিছু একটা শেষ মুহূর্তে দিদি ঘোষণা করবেন, যেহেতু দিদি, কিছু একটা করবেন। হ্যাঁ যেহেতু দিদি অনেকের অনেক কিছু ঘোষণা করেছেন, তো যেহেতু আমাদের এসএসকে এমএসকে বা পার্শ্ব শিক্ষকদের কিছু বলেনি, তাই শেষ মুহূর্তে তিনি কল্পতরু হয়ে আমাদের হয়তো আমরা যতটা আশা করছি তার চেয়েও বেশি কিছু হয়তো দিয়ে বসবেন। হ্যাঁ, আপনাকে কথা দিয়েই বলি, বাজেটে কিন্তু মুখ্যমন্ত্রী কল্পতরু হয়েছেন এবং ইভেন WBCS অফিসারদের জন্য স্পেশাল কমিটিও গঠন করতে চলেছেন তাদের বেতন বৃদ্ধির জন্য। হ্যাঁ, হ্যাঁ করবেন, উনি ওটা করবেন। তো আজকে খুব মানে দুঃখের সঙ্গে বলছি, একজন শাসকপন্থী সংগঠন নেতৃত্ব হয়েও আমরা বারবার শিক্ষামন্ত্রীর ডাকে বিকাশ ভবনে ছুটে গেছি, ওনার বাড়ির নাকতলার বাড়িতে ছুটে গেছি, কিন্তু ওনার সঙ্গে কথা বলেই ছুটে গেছি, তার সত্ত্বেও ওনার সময় হয়নি আমাদের সঙ্গে দেখা করার। আচ্ছা, গত নভেম্বরের 28 তারিখে তৃণমূল ভবনে একটা বৈঠক করেছিলাম, উনি বারবার বলেছিলেন যে রাজ্যের শাসকপন্থী সংগঠনের 3টে 4টে ভাগ করে তোমরা বসে আছো, তোমরা নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হতে পারছো না,
আগে তোমরা ঐক্যবদ্ধ হয়ে আমার কাছে এসো, আমি তোমাদের কথা শুনবো। তো আমরা ঐক্যবদ্ধভাবেই আমরা মিটিং করেছিলাম তৃণমূল ভবনে গত 28শে নভেম্বর, এবং তারপর আমরা ভিডিও বার্তার মাধ্যমে, আপনি নিশ্চয়ই জেনে থাকবেন, মুগলেশ দা আমাদের দীর্ঘদিনের পুরনো সংগঠক, ইসলাম ইসমাইল গায়েন, এদের মধ্যে একটু নিজেদের মধ্যে একটা ইগো ছিল। আমরা কিন্তু নিজেদের পেশাগত চাহিদাকে গুরুত্ব দেওয়ার জন্যেই বা রাজ্যের বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের ভাবাবেগ এর কথাটা আমরা বুঝে নিয়ে, যাতে আমাদের কিছু উন্নতি হয়, তার জন্য সমস্ত ইগো ভুলে গিয়ে আমরা কিন্তু একটা সারিতে দাঁড়িয়েছি। এবং গত 29 তারিখে বিকাশ ভবনে আমরা ঐক্যবদ্ধভাবে শিক্ষামন্ত্রীর ডাকে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলাম। সেখানেও তিনি কিন্তু আমাদের সঙ্গে দেখা করেননি। আচ্ছা, আজকেও আপনাকে বলে রাখছি আপডেট খবর, আজকেও আমাদের সংগঠনের রাজ্য সভাপতি ইসমাইল খান এবং আমাদের সংগঠনের রাজ্য সম্পাদক আনোয়ারুল ইসলাম, তাছাড়াও আমাদের যে আমরা যে ঐক্যবদ্ধ হয়েছি, আমাদের কাঞ্চন দা এবং সিরাজুল দা, চারজন কিন্তু নাকতলার বাড়িতে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য গিয়েছিল। তো আচ্ছা, সেখানেও শিক্ষামন্ত্রীর সঙ্গে ওই চোখাচোখি পর্যন্ত হয়েছে, কিন্তু তিনি গাড়ি দাঁড় করিয়ে 5 মিনিট কথা বলার মতো অবকাশ পাননি। এ থেকে আমরাও প্রচন্ড হতাশাগ্রস্ত, খুব বাস্তবিক কথা। হয়তো অনেক শিক্ষক সংগঠনে, আমাদের শাসকপন্থী সংগঠনের অনেক নেতৃত্ব এই বিষয়টাকে তারা কিভাবে দেখছেন জানি না, অনেকেই হয়তো নিজের ভাতের চেয়েও দলটাকে বেশি গুরুত্ব দিতেই পারেন, কিন্তু আমি সেই দলের মধ্যে পড়ি না। কারণ আমি মনে করি যদি সরকার, এখনো সময় আছে ভোট ঘোষণার আগে, যদি কিছু করে খুব ভালো কথা, তা না হলে আমরা প্রয়োজনে সরকারের ওই দিদির ছবি নিয়েও প্রয়োজনে রাস্তায় নামবো, এবং আমাদের শিক্ষক শিক্ষিকাদের যে দুর্দশা, সেই দুর্দশার অবসান ঘটানোর জন্য যত দূর করতে হয় আমরা কিন্তু করতে প্রস্তুত আছি। তাহলে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি এরপরে? ভোট ঘোষণা হয়ে গেলে তো আপনারা রাস্তায় নামতে পারবেন না? না, আমাদের ঘোষণা হয়ে গেলে রাস্তায় নামতে পারবো না, ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে এই মুহূর্তে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা খুব পরিষ্কার। কথা হচ্ছে একটা জিনিস, আমি বারবার বলে থাকি, দেখবেন বিভিন্ন ভিডিও বার্তার মাধ্যমেও বলে থাকি, যে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে আমরা কিন্তু আপামর জনসাধারণের নেতৃত্ব দিচ্ছি না। আচ্ছা, আপামর জনসাধারণের নেতৃত্ব দিচ্ছে যারা সরাসরি দল করে তারা। তারা। হ্যাঁ, আমরা কিন্তু শিক্ষক সংগঠন অর্থাৎ SSK MSK শিক্ষক শিক্ষিকা, বা আমরা এই মুহূর্তে যারা আমাদের 60 অপশন নিয়েছে, তারা 500 শিক্ষকের পর্যায়ে গেছে, সেখানেও একটা মানে কি বলে প্রতারণা করা হয়েছে। আমি মনে করি 60 অপশন যারা নিয়েছে তারা আজকে প্রতারিত, এবং সেই প্রতারণার দায় কিন্তু শিক্ষামন্ত্রীকে নিতে হবে। কারণ তিনি অপশন দিয়েছিলেন, তিনি বলেছিলেন 2019-এর 1 এপ্রিল থেকে এদের 500 শিক্ষকের মর্যাদা দেওয়া হবে এবং 500 শিক্ষকদের সমস্ত বেনিফিট এদের দেওয়া হবে। তো আজ পর্যন্ত এই 2021 সালের ফেব্রুয়ারি মাস চলছে, আজও পর্যন্ত কোন 60 অপশনধারী যারা নিয়েছে SSK শিক্ষক শিক্ষিকাদের মধ্যে, তারা আজও অ্যাপ্রুভাল পায়নি, অ্যাপ্রুভাল লেটার পায়নি। এই বিষয়ে আমরা, এই বিষয়ে আপনাদের শিক্ষক নেতৃত্ব অনেকে জানিয়েছিলেন যে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে, কিন্তু সেই ওয়েবসাইটেও কিন্তু এখনো পর্যন্ত জানানো হয়নি। এখনো জানানো হয়নি, বারবার আমাদের সঙ্গে কথা হচ্ছে আধিকারিকদের সঙ্গে, তারা বলছে খুব শীঘ্রই দ্রুততার সঙ্গে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ চলছে, কিন্তু আমার মনে হচ্ছে সবটাই আমাদের সঙ্গে একটা সেই লুকোচুরি খেলা চলছে। আচ্ছা, তো এই লুকোচুরি খেলা বেশি দিন চলতে পারে না। আমরা এই মুহূর্তে লক্ষ্য করে দেখছি যারা আমাদের যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আমাদের শাসকপন্থী সংগঠনের নেতৃত্বদেরকে মান্যতা দিত, সম্মান দিত, আজকে তাদের তাদের কাছ থেকে আমরা সমালোচিত হচ্ছি, তারাও আমাদের গালিগালাজ করছে, এবং আমি মনে করি তারা যে আমাদের সমালোচনা করছে তার যথেষ্ট কারণ আছে, তাদের আমি দোষ দেব না। দোষটা কিন্তু আমরা করছি বা আমাদেরকে করানো হচ্ছে। আজকে আপনি একটা জিনিস ভাবুন, একটা মন্ত্রী, দপ্তরের মন্ত্রী, শিক্ষা দপ্তরের মন্ত্রী, তিনি যদি বলেন এই দিনে আসতে, তো সেই মতো আমরা ভিডিও বার্তা দিচ্ছি যে এই দিনে আমাদের দেখেছে, আমরা যাচ্ছি, দেখা করবো না, তার জন্য আমাদেরকে অপমানিত হতে হচ্ছে। তারপর একজন মন্ত্রী, মন্ত্রীর কথাটা ভিডিওতে ভাইরাল করা উচিত নয়, তো সেই জন্য আমরা করতে পারছি না। মন্ত্রী আমাদের সরাসরি আমাদের সংগঠনের রাজ্য সম্পাদককে বলেছেন আজ থেকে 3 মাস আগে যে তোদের সব করে দিয়েছি,
আমি যা করার করে দিয়েছি, বেতন বৃদ্ধি বা তিন ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট এবং এই কথাটা তিনি অনেক আগেই বলেছিলেন এবং বেতন বৃদ্ধির বিষয়টাও তিনি ইঙ্গিত দিয়েছিলেন যা যা করার করে দিয়েছি, ঠিক সময় হলেই জানতে পারবি। কিন্তু আজকে যেটা আমরা জানতে পারলাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে, তাতে আমাদের আর বেতন বৃদ্ধির কোনো সম্ভাবনা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। আর দেখ যাচ্ছে না এই মুহূর্তে আমাদের প্রয়োজন হলে শিক্ষক শিক্ষিকাদের স্বার্থে আমরা জীবনপণ লড়াই করতে প্রস্তুত আছি, কারণ আমরা সরাসরি দলটা করি না, আমরা কিন্তু নিজেদের পেশাগত তাগিদে দলটা করি। তাই সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা কি পার্শ্ব শিক্ষকদের সঙ্গে রাস্তায় নামতে পারবেন? অবশ্যই কেননা এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকরা সিদ্ধান্ত নিয়েছে যে যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ রাস্তাতেই থাকবেন তারা। আপনারা কি রাস্তায় তাদের সঙ্গে যোগদান করতে পারবেন? একদম একদম, আমরা যোগদান করবো, প্রয়োজনে আমরা দিদির ছবি নিয়েই যোগদান করবো, আচ্ছা আমরা যেহেতু দলটাকে ভালোবাসি। তাই পার্শ্ব আচ্ছা শিক্ষকদের যোগদান করার জন্য ইতিমধ্যে আমাদের আলাপ আলোচনা চলছে, সংগঠনের নেতৃত্বদের রাজ্য নেতৃত্বদের মধ্যে আলোচনা চলছে। আমরা যারা বিশেষ করে 60 অপশন নিয়েছে তারা অবশ্যই পার্শ্ব শিক্ষকদের সঙ্গে যোগদান করবে। শুধু যোগদান করবে নয়, আমরা যে 29 তারিখে যখনই আমরা প্রতারিত হয়েছি, যখনই শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে দেখা করেনি, সেদিনেই আমরা প্রাথমিক একটা আলোচনা সেরে নিয়েছিলাম এবং প্রয়োজনে আমরা এই সিদ্ধান্ত দিয়েছিলাম আমাদের কর্মীদের জন্য যে যারা 60 অপশন নিয়েছে অর্থাৎ পার্শ্ব শিক্ষকের পর্যায়ে চলে গেছে, তারা প্রয়োজনে ঐক্যমঞ্চের যে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের সঙ্গে যদি আন্দোলনে যায় আমাদের সংগঠনের কোনো বাধা নাই সেখানে। আচ্ছা এই প্রসঙ্গে আপনাকে একটা প্রশ্ন করি। অনেকেই কিন্তু এখন দাবি তুলছেন যে আমাদের ফিরিয়ে দেয়া হোক 65। আপনি অবশ্যই কি সেই অবশ্যই দাবি করবেন যে আমরা 60-তে যেতে চাই না, 65 আমাদের ফিরিয়ে দেয়া হোক? একদম একদম, আমি আমি একজন শাসক পণ্ডিত সংগঠনের রাজ্যের কার্যকারী সভাপতি হয়ে বলছি, আমি নিজে 60 অপশন নিয়েছি, আমি সরকারের কাছে দাবি করছি যে আমার 60 অপশন 65 অপশন ফিরিয়ে দেওয়া হোক। এবং আমি মনে করি আমার সঙ্গে প্রতারণা করা হচ্ছে, আমাদের যারা 60 অপশন নিয়েছে তাদের সঙ্গে প্রতারণা করেছে, আমি আগেই বললাম যে লুকোচুরি খেলা হচ্ছে এটা। তাহলে সেক্ষেত্রে আপনি যেহেতু দাবি করছেন, ধরুন 13,000 শিক্ষক কিন্তু আপনাকে মান্যতা দিয়ে দাবিটা করবে, সেই দাবি আন্দোলনটা আবার ভিন্নমুখী হয়ে যাবে যে আমরা ফিরে যেতে চাই, দাও ফিরে সেই অরণ্য, এরকম একটা এরকম একটা দাবি এসে যাবে। আপনারা সেই দাবি নিয়ে কি রাস্তায় নামবেন না সমর্থকদের সঙ্গে দেখা করবেন? অবশ্যই আমরা যে সেই দাবি নিয়ে প্রথমেই রাস্তায় নামবো না, এইটা নিয়ে আমরা নিশ্চয়ই আধিকারিকদের সঙ্গে এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। তিনি যদি সময় না দেন অবশ্যই আমরা এই নিয়ে আন্দোলন নামবো। শুধু আন্দোলন নয়, প্রয়োজনে আমাদের যে শিক্ষামন্ত্রীর যে অপশন ফর্ম আছে সেটা নিয়ে আমরা কোর্টে কোর্টের দ্বারস্থ হব, আচ্ছা 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 কারণ এটা আমাদের এটা আমাদের গণতান্ত্রিক অধিকার আমি মনে করি, এবং এটা আমাদের বড় হাতিয়ার যে শিক্ষামন্ত্রী দপ্তর থেকে শিক্ষা দপ্তর থেকে যে অপশন ফর্ম দেওয়া হয়েছিল সেটা যেহেতু কার্যকারী করা হচ্ছে না, কাজে আমরা সেই বিষয়টা নিয়ে কোর্টে যেতেই পারি। অবশ্যই ঠিক আছে আমিরুল বাবু, আপনার এই বার্তা আমি চাই সমস্ত শিক্ষক শুনুক এবং তারা আপনার এই বার্তায় উদ্বুদ্ধ হোক। পরবর্তী স্টেপ কি হয় অবশ্যই আপনার কাছে আবার আমি আসব। ঠিক আছে, অসংখ্য।